ব্যাংকিং সেবা ছাড়া কোনো ব্যবসায় বড় হতে পারে না এমনটাই জানালেন নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী চৌমুহনীতে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চতুর্থ শাখা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন বলেন, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সেবা দেশের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দেওয়ার কাজ চলছে। নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন বাবুর তথ্যচিত্রে দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেশের আধুনিক ও শেষ প্রজন্মের ব্যাংক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চতুর্থ শাখার শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর বাণিজ্যিক নগরী চৌমুনির মোর্শেদ আলম শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় ফিতা কেটে ব্যাংকের শুভ উদ্বোধন করেন নোয়াখালীর দুই আসনের এমপি আলহাজ মোর্শেদ আলম। এ সময় আলহাজ মোর্শেদ আলম বলেন, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের দ্রুত ও সহজ শর্তে লোন দিয়ে বড় ব্যবসায়ীতে গড়ে তোলার কাজ করবে। ব্যাংক ছাড়া কিন্তু কোনো ব্যবসায়ী বড় হইতে পারে না। যারা ব্যবসা করতে আগ্রহী, দেখা গেছে অনেকে ভালো ব্যবসা করার আগ্রহ আছে, তার হাতে ভালো কাজ আছে, কিন্তু পুঁজির অভাবে সে কাজ করতে পারতেছে না। এই জাতীয় লোকদেরকে আমরা কিন্তু লোনটা আমরা বেশি দেবো ইনশাল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসীমউদ্দিন বলেন, বর্তমান সরকার ডিজিটালাইজেশনের সুবিধা করে দিয়েছেন, এ সুবিধাকে কাজে লাগিয়ে সারা দেশে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সেবা পৌঁছে দেওয়া হবে। বেঙ্গল ব্যাংক আপনাদের ব্যাংক, আপনারা এই ব্যাংকের সাথে ব্যবসা করবেন, আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা আমাদের আপনাদের জন্য একত্রে কাজ করতে চাই। আমাদের মূল মন্ত্রটা হচ্ছে যে আমরা ছোট ব্যাংক, আমরা ছোটদের সাথে বড় হতে চাই, একত্রে বড় হতে চাই। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারিক মোর্শিদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ, ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম, ব্যাংকের ইসি চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন, বেঙ্গল গ্রুপ ও আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু এবং ব্যাংকের পরিচালক ফিরোজ আলম টিপু সহ অনেকেই। দীপ্তচন্দ্র পাল, আরটিভি।